যুদ্ধ বিমান দিচ্ছে পোল্যান্ড, আর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তাই পুতিন। তার মধ্যেই কাল ফের বেলারুশে শান্তি বৈঠকে বসছে দুই দেশ। যুদ্ধবিরতি হয়েছে, আলোচনার রাস্তাও খুলেছে, কিন্তু থামছে না যুদ্ধ। বরং যুদ্ধের একাদশ দিনে আরও আক্রমণাত্মক, আরও বিধ্বংসী পুতিনের বাহিনী। গোলাবর্ষণের পাশাপাশি চলছে ক্ষেপণাস্ত্রের হামলা। 11 দিনেও ইউক্রেন কব্জা করতে না পারায় এবার রণকৌশল পাল্টাচ্ছে রাশিয়া। এর মধ্যে ব্রিটিশ সেনা গোয়েন্দাদের একটি রিপোর্ট সূত্রে খবর, ইউক্রেনীয়দের মনোবল ভাঙতে বেছে বেছে জনবসতি এলাকায় হামলা চালাচ্ছে রাশিয়া। 1999 চেচনিয়া যুদ্ধের কৌশল নিচ্ছে মস্কো। খার্কিভ, চেরনিহিভ, মারিওপোলে জনবহুল এলাকায় হামলা চালাচ্ছে রাশিয়া। কিয়েভের কাছে ইরপিনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, দুটি শিশু সহ তিনজনের মৃত্যুর খবর। জনবসতি এলাকায় হামলা নয়, পাল্টা দাবি করছে রাশিয়া। 11 দিনেও ইউক্রেন কব্জা করতে পারেনি রুশ বাহিনী। জেলানস্কির বাহিনী যে প্রতিরোধ গড়ে তুলছে তার প্রমাণ মিলেছে রবিবারও। দুই রুশ বিমানকে গুলি করে নামালে ইউক্রেনের সেনা। বন্দি যুদ্ধ বিমানের পাইলট, সহকারী পাইলটের মৃত্যু। এই পরিস্থিতিতে পশ্চিমী দেশগুলিকে সাহায্যের আর্জি জানিয়েছেন জেলানস্কি। যুদ্ধ বিমান চেয়ে পশ্চিমী দেশগুলির কাছে সাহায্যের আর্জি জেলানস্কির। জেলানস্কির আর্জির পরেই ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা করেছে পোল্যান্ড। পোল্যান্ডের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে, আশ্বাস হোয়াইট হাউসের। মার্কিন আশ্বাস পেয়ে যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা পোল্যান্ডের। বসে নেই মস্কো, পাল্টা হুঁশিয়ারি দিতে সময় নেননি রুশ প্রেসিডেন্ট। নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়নকে উদ্দেশ্য করে পুতিনের স্পষ্ট বক্তব্য, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করুক পশ্চিমী দেশগুলি। এই চাপান উত্তরের মধ্যে রবিবারও সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হয় মারিওপোল ও ভলনোভাকায়। তবে যুদ্ধবিরতি ভেঙে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ কিয়েভের। চলছে আলোচনার প্রক্রিয়াও, দুদফায় আলোচনার পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। সোমবার ফের বেলারুশে আলোচনার টেবিলে বসছে দুপক্ষ। এবারের আলোচনায় নয়া সংযোজন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। দুদেশের সঙ্গে তার সম্পর্ক ভালো, ইতিমধ্যে ক্রেমলিনে পৌঁছেছেন। নাফতালি মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও তৃতীয় বৈঠকেও যুদ্ধ থামার কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে এমন সম্ভাবনা ক্ষীণ বলেই মত কূটনৈতিক পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।